হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজ ওদেরকে নিয়ে আমি একটা গল্প শোনাবো, এখন তোমরা দেখবে শুনবেও। এখন শুরু, 1 2। তোরা শুনবি? হ্যাঁ মা, আমরাও শুনবো। সব বললো, সব বলতে পারবো না, একটি শুধু গল্প বলবো। একদেশে ছিল একটা রাজা। রাজাকে 3 মেয়ে বা 5 ছেলে ছিল, আর এগুলো দিয়ে বাস করতো, আর রানীও ছিল। তারপরে একদিন রানী বলে, মহারাজ মহারাজ এদিকে আসুন, আপনার সাথে একটা কথা আছে, পাকের মতো তাড়াতাড়ি আসুন। আসছি, এত চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছও কেন? আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এখন একটি একটি ইম্পর্টেন্ট কাজ আছে। কি হয়েছে? আপনি জমিনে সব সবজিগুলা নষ্ট হয়ে গেছে, শুধু জমিন জমিন নিয়ে সব ইয়া করে থাকবে। হ্যাঁ, কিছু নিয়ে করতে পারো না? হ্যাঁ, পানি দাও না, এখন আমাকে বলতে এসছে, আমি জমিনের কিছু করতে পারবো না, তুমি করো, যা করার তুমি করো, তোমার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, করছি, ভালোর জন্যই বলছিলাম, আমি খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভালোর জন্য যখন বলছো তখন খারাপ হয়ে গেলাম, কি হলো? তোমরা বলেছিলে খারাপ হলে আমি একটা খরগোশ কিনবো, এটাকে পালবো, এটাকে ইশ্বরবো, এই করবো। হয়েছে, এত ঠং করে লাগবে না, আপনি এখন যান, ভাল লাগছে না। আরে মা, তুমি কাঁদছো কেন? আরে বলিস না, তোর বাবা কালি আমাকে মারে। কই বাবা মারেছে? হ্যাঁ, তুমি সেটি বাবার সাথে দোষ মেরে দাও, তোরাও এরকম দোষ হয়ে গেলি। যা, তোদের সাথে আমি কথা বলবো না, আমি বাসা ছেড়ে চলে যাব, আমি রাজবাসাতে আর থাকবো না। তোমাকে থাকতে বলেছে কে? মাদের কি এরকম ব্যবহার করবি? যা, আমি চলে গেলাম, এই ব্যাগ গুছারে আমি গেলাম। হ্যাঁ মা চলো। আচ্ছা, আমার ছেলে নিয়ে আমি চলে যাব, তোরা বাপ নিয়ে থাক। আচ্ছা আমি চলে যাচ্ছি এখন। আচ্ছা যাও, তুমি গেলি আমার শান্তি। যা, তুই বাবা নিয়ে থাক, আর তোর নতুন মা এসে তোকে আরামসে খাওয়াবে। যা এবার যা। তুমি তো মা, তাহলে নতুন মা বা কি? তোর এখন ছোট মানুষ, তোরা কিছু বুঝবি না। যা, আমি তোরা ছোট মানুষ, এখন তোরা কিছুই বুঝবি না। যা, আমি এখন চলে গেলাম। কি বলে রানী চলে যায়। এহে, মাতা চলে গেল, এখন আমি কি বলে থাকবো? মা দাঁড়াও, এখন কেন রে? এদিকে এসো, আমি আর বলবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও না। ক্ষমা করে দিচ্ছি আজকের মতন, যদি আর কোনোদিন অন্যায় করিস তোকে আছে আমি বাসা থেকে বের করে দেবো। যদি আমি যাই আর তোকে বের করে দিত, তোকে বের করলে তো আমার অনেক শান্তি। এই তো আমার গল্প শেষ, এইটাই শেষ হলো। হ্যাঁ, ইস ভাল লাগে না, বাবাই অনেক সুন্দর করে গল্প বলতে পারে। ও থেকে একটা মানুষ, পুরুষ মানুষ, ও তিনি তো একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষ, উনি পুরুষ মানুষ হলেও কি, পুরুষ মানুষের গলা অনেক সুন্দর, পুরুষ মানুষ হলেও কি অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আর আমিও প্রশংসা করছি। যা, তোর সাথে আমি কথা বলবো না, চা এখানে বস। মাম্মা কি দিতে এসে এখন ভোগা দিতে এসছিস? হ্যাঁ, ভোগা দিব না ভাই, কি করবো, তোমার সাথে বেগ বসে থাকবো, জিদ দেখি দেখি কথা বলবি না, বুঝলি? ইটা বলেছি, দেখো তো কান্দ, এখন কি করি? আইডিয়া, মারার একটা নাটক দেখাই, আমি ইচ্ছা বানি দিব আর নাটক করব। আরে বাবা, ও মা ঠিক আছো? হে হে, তোকে মজা দেখিয়েছি, ভাল লাগে না, লাল তো কোটা কানে, লাল তো ভাল লাগে না, চলতে বলতো। হ্যাঁ, ভাল লাগে না, তোমার সাথে কথা বলবো না, আমাকে সারাদিন মজা দেখো, তোমার টেনশনে আমি বাঁচি না। আহারে, বড় মানুষের কথা লাগবে না। আহা মামা, বাবা দেখো, মা একটু ফিরে এসেছে, মা রাগ করেও চাইনি। হ্যাঁ রে, খুব ভালো করেছিস, যদি চলে যেত কি করি বাবা রে, তোকে ছাড়া আমি কোনোদিনও যাই, দেখেছিস, তোকে ছাড়া আমি কোনোদিনও যাবো না, আমার শুয়ো না মাটা। আর বলে লাগবি না, আমার শুনে আমার তুমিও। ওরে বাবা রে,
এখানে এখন বস, এখন তো একটু করতে হবে পড়াশোনা। হ্যাঁ ভাল লাগে না, এই জন্য তোমাকে আমি রাত করে দিয়েছিলাম। পড়াশোনা করতে হবে, তবে স্কুলে গেলে পড়াশোনা করলে তারপরে ক্যান্ডি খাওয়াবো, নাহলে এর আগে আমি ক্যান্ডি খাওয়াবো না। তুই না ক্যান্ডি বেরোবাসিস? ক্যান্ডি, আমি ক্যান্ডির জন্য সবকিছু করতে পারি। তুমি যদি আমার বাসার কাজগুলোও দাও তাহলে আমি কাজগুলোও করে দিব। ঠিক আছে আপু, ওকে একটু বলি, ভাসি পাচ্ছি আইডিয়া। তোকে ক্যান্ডি খাওয়াবো তো টাকা তো লাগবে, টাকা দাও আমাকে, টাকা নেই। এই মিথ্যে বাদি কোথাকার, দাও আমার টাকা। তুমি না সবসময় টাকা দিয়ে বাজার করো, এটা করো সেটা করো, এখন কই টাকা? আসতাম বাজার করিনি কি বাবাকে নিয়ে, এখন মাত্র গেলে ওষুধ আনতে। আহ তোর মাথাগুলোই পাগল হয়ে যাচ্ছে। মামা প্লিজ আমাকে একটু তিনটে ক্যান্ডি কিনে দিবে। আচ্ছা তিনটে ক্যান্ডি কিনে দেবো, তাহলে আমাকে একটু ঘরটা মুছে দিবি। না তুমি না বলিস যে পড়াশোনা করলে তুমি আমাকে ক্যান্ডি কিনে দিবে, এখন আমি পড়াশোনা করছি। যা দুই বোন আর দুই ভাই এখন যা পড়াশোনা কর, আমি ক্যান্ডি একটু বসে থাকি। মা পড়াশোনা শেষ এত তাড়াতাড়ি? হ্যাঁ এত তাড়াতাড়ি তো হয়নি, মনে খেলেছে। তুই কি খেলেছিস? না মা, তাহলে হাতের মধ্যে যে কালি নেই, আমি তো হাতের কালির মতন আমি পেন্সিল কিনে দিয়েছিলাম। কই দাগ তো নেই? কই মা, না 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 দাগ আছে আছে, তুমি দেখো আমাকে। না না দেখাবো না দেখাবো না। ও তাহলে মানে তুই পড়াশোনা করিস নি, তুই খেলেছিস? না মা, নাহলে রূপা জিজ্ঞেস করলো রূপাকে। আচ্ছা রূপা ওকে কর, এই যদি পড়িস না তো কাজ কিনবি দিব না, আমি দুটোই খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা, এই রূপা সত্যি কথাটা একটা বল মাকে। আচ্ছা মা একটু, এই বলতে দে বুঝছি, তুই অনেক চোর। তোকে আমি আমার ভালো ভেবেছিলাম। এই রূপা তুমিও বলো, তুমি আমার পুরাণ মেয়ে, তুমি অনেক ভালো বলো। মা এসা না পড়াশোনা করেনি। কি? ও পড়াশোনা করেনি, ও বেবি নিয়ে খেলা করেছিল। এই তো সতীটা বলে দিলি কেন? সতীটা বলে দিয়েছে মানে বলে দিয়েছে, বেশ হয়েছে, এবার তোকে আমি ক্যান্ডি খেতে দিব। এবার তোর সামনে আমার সামনে আমি তোকে পড়াবো। ওকে মাম্মা। তুই নিজে পড়, আমি পড়বো না। তুমি পড়বে না মানে? আমি তো ছোটবেলা থাকতেই পড়ে গেছি, এখন আমি বড় হয়ে গেছি, এখন আর কিসের পড়া? এখন এই তোর এখন পড় বুঝলি, পড়া শেষ। পড়া শেষ মানে তোর সাথে যত পর্যন্ত তোরা না পড়বি ততক্ষণ পর্যন্ত তোদের সাথে আমি রাগ করে রাখলাম, যদি তুই মা বলিস তোদের আজ পিটিয়ে ছাড়বো। মা পড়া শেষ, পড়া শেষ। আচ্ছা ঠিক আছে,